উৎপাদন খরচের চেয়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। অদৃশ্য এসএমএস এর মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে বাজার, এমন তথ্য দিয়েছেন ব্রয়লার মুরগি ব্যবসায়ীরা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময় সভায় এই তথ্য উঠে এসেছে। অধিদপ্তরের মহাপরিচালক জানান, ব্রয়লার মুরগির দাম বাড়ার কারণ হিসেবে সিন্ডিকেট, কর্পোরেট গ্রুপ ও অদৃশ্য এসএমএস এর ব্যাপারে যে তথ্য এসেছে তা খতিয়ে দেখা হবে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বেশ কয়েকদিন ধরেই অস্থিতিশীল ব্রয়লার মুরগির বাজার। রাজধানীতে বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, প্রতি কেজি ব্রয়লার মুরগি উৎপাদনে খরচ হয় কর্পোরেট পর্যায়ে 130 থেকে 140 টাকা, তবে খুচরা খামারি পর্যায়ে খরচ হয় 150 থেকে 160 টাকা। তাই বেশি দামের কারণ বের করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ মত বিনিময় সভার আয়োজন করে। এক একটা এলাকায় এক এক ধরনের বাজার হওয়ার কথা, সারা দেশে একই ধরনের ইফেক্ট যখন হয়, দ্যাট ইজ কল সিন্ডিকেশন। প্রোডাকশন কস্টের সাথে তাদের অন্যান্য যে খরচ আছে, আমি মনে করি এই খরচটি একটি মুরগি প্রতি কখনোই 160 থেকে 65 টাকার উপরে হওয়া উচিত নয়। এই যে এত বছর ধরে এইগুলো করা, মানুষকে কষ্ট দেয়া, এই তাল বাহানার এবার সুযোগ থাকবে না। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএসএম শফিকুজ্জামান বলেন, 140 টাকার মুরগি কেন 250 টাকায় বিক্রি হচ্ছে তা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রতিটি দোকানে ব্রয়লার মুরগি ক্রয় মূল্য এবং কত দামে তা বিক্রি করা হচ্ছে তা ঝুলিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়। আমাকে সরকার এখানে একটা দায়িত্ব দিয়েছে, 250 টাকা মুরগির দাম, এটা স্বাভাবিকভাবে এটা অযৌক্তিক। যে 250 টাকা কেন হবে সেই জিনিসটা ফাইন্ড আউট করে আমি একটা রিপোর্ট দেবো সরকারের কাছে। সেখানে মূলত মূল কনসার্ন যারা, তারা এই বিষয়ে লাইভ স্টক মিনিস্ট্রি, তারা এই জিনিসটা খতিয়ে দেখতে পারে, এটা তাদের মানে তাদের জুরিসডিকশন, তারা দেখতে পারে। কৃত্রিমভাবে বাজার অস্থিতিশীল করায় সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই বিভিন্ন সংস্থার সাথে আলোচনা করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। তো আর আমাদের তো এইভাবে যদি তারা দম্ভ তৈরি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।